প্রাচীনকালে বেদে উল্লেখ রয়েছে এমন দেবদেবীদের মধ্যে একজন হলেন বিশ্বকর্মা। তার চক্ষু, মুখ, বাহু, পদ সর্বদিকে বিদ্যমান। তিনি সকল শিল্পের, অলঙ্কারের, অস্ত্রের স্রষ্টা। দেবনগরী, লঙ্কাপুরী, পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রের বজ্র, বিষ্ণুর সুদর্শন, শিবের ত্রিশূল, এমনকি জগন্নাথধামের শ্রীমূর্তি তারই সৃষ্টি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, দুর্গাপূজা এগিয়ে আসে, কখনো পিছিয়ে যায়, কিন্তু বিশ্বকর্মা পূজা বছরের একটি নির্দিষ্ট দিন অর্থাৎ 17ই সেপ্টেম্বর কেন হয়? এই ভিডিওতে সেই উত্তরের সন্ধান করব আমরা। এই প্রশ্নের উত্তর পেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যদি ভিডিও ভালো লাগে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল। হিন্দু ধর্মে বিভিন্ন পূজা পার্বণ সাধারণত হয় চন্দ্রতিথি মেনে, অর্থাৎ চাঁদের অবস্থান অনুযায়ী হয়। যেমন মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে সরস্বতী পূজা, ফাল্গুন মাসের শুক্লা পঞ্চমীতে হোলিকা দহন, ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে গণেশ পুজো, আশ্বিনের শুক্লা সপ্তমী থেকে দশমী পর্যন্ত দুর্গা পুজো, আশ্বিনের শুক্লা পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পুজো। আবার কিছু উৎসব আছে যেগুলো চন্দ্রতিথি মেনে হয় না, সেগুলো হয় আকাশে সূর্যের অবস্থান অনুযায়ী। ক্ষেত্রে সূর্য সিদ্ধান্ত, বিশুদ্ধ সিদ্ধান্তের মত মেনে দিন নির্ণয় করা হয়। যেমন মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, কুম্ভ সংক্রান্তি ইত্যাদি। তবে দেবদেবীদের পূজার তিথি বেশিরভাগ ক্ষেত্রেই চন্দ্রতিথি অনুযায়ী হয়, ব্যতিক্রম কিন্তু বিশ্বকর্মা পূজা। সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে সেই দিনটিতে হয় বিশ্বকর্মা পূজা। দিনটি ভাদ্র সংক্রান্তি। ভাদ্র মাসের শেষ দিনে বিশ্বকর্মা পূজা হয়। তার আগের 5 মাসের মোট 156 দিন পর ভাদ্র মাসের শেষ তারিখ, এই অবধি গণনা করে বিশ্বকর্মা পূজার দিন নির্ণয় করা যায়। চন্দ্রতিথির ওপর নির্ভর করে যেসব উৎসব হয় সেগুলি আগে পরে হয়, কিন্তু যেহেতু বছরের নির্দিষ্ট দিনে সূর্যের অবস্থান নির্দিষ্ট, তাই সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশের দিনটিও নির্দিষ্ট। এই কারণে প্রতি বছরই 17ই সেপ্টেম্বর ভাদ্র সংক্রান্তি আসে এবং ওই দিন দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা হয়।